ধর্ম পিতাহি পরমান দব পিতরি পিত বাপু নেই প্রান্তে সর্ব দেব অগো ঠাকুর কাল পরশু আমার পাঠশালায় প্রথম পরীক্ষা তাই তো মধুর থেকে আশীর্বাদ করো মরে যেন পারি ঠাকুর পরীক্ষায় পাশ হই আমি পিতার মুখে হাসি যাবো ফোটা দে কিন্তু দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল লেখাও পড়া আমাকে কিছুই ভালো লাগছে না শুধু বারবার এই চম্পকে দিলে দাদার কথা মনে পড়ে যায় দিলীপদা দেখতে দেখতে অনেক রাত হয়েছে আপনারা সকলে ঘুমিয়ে পড়ুন জগদীশ প্রভাত হয়ে যাবে আমি তোমাদের সাথে দেখা করে আসব শিব ঠাকুর তোমার জন্য আমি শত কোটি প্রণাম জানাই আশীর্বাদ করে মরে নিদ্রায় নিদ্রে দেব ওই পবিত্র মন্দিরে ধরে আরে নাম করে করে মহাশোকে ছোট হই
দেখো নিশি বাদ হয়ে গেছে তুমি আমার পিছনে পিছনে ছুটে এসো তোমার আমার দর্শন হবে ওই রিগের সরবরে সেখানে যদি এসো আমি তোমায় আমার বুকে জড়িয়ে ধরে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব এসো লেখায় আমি যাবো তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই শরবরের ঘাটে
স্বপ্ন দেখেছি আজ আমি স্বপ্ন দেখেছি যে দিঘি সরোবরে গেলি নাকি আমার স্বপ্ন পূর্ণ হবে তাই বেশি বিলম্ব না করি তাড়াতাড়ি করে আমি ছুটে যাব ওই সরোবরের ঘাটে ও রে মাটির কলসি তুই আমার জীবনের সাথী মাটির কলসি তুই আমার জীবনের সাথী আরে ও মাটির কলসি তুই আমার জীবনের সরোবরের ঘাটে যখন চলে এসেছি
তাই কি করব চান করে তা থেকে ঘরে ফিরে যাব আমার কলের সাথে জল ভর্তি করে না হয়ে গেছে আর বেশি বিলম্ব করব না ঘাটে কেন না ঘরে আমার স্বামী একা রয়েছে তা যদি আমার স্বামী যদি আমায় না দেখতে পায় খুব রাগ করবে তাই তো আমার স্বামী চোখের এক নজর এদিক ওদিক হতে দেয় না তাই কি করব আমার স্বামী ঘরে ফিরে আসে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে যাই না অপূর্ব সুন্দরী এই সুন্দর আমাকে পবিত্র মন্দিরের স্বপ্ন দিতে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা আমার আস্তে দেশ বলে সুন্দরী অভিমান হয়ে কথা বলছে না তার কাছে ভরা কলস সেই কলস থেকে আমি জল খেতে চাই দেখি সুন্দরী আমাকে জল দেয় কি না ও মন আমার পাগল হইল রে স্বপ্ন দেখে Oh,
ককিলে বিলাস তোমার ওই ভরা কলসা দেখে বড় নাগিলো পিয়া মা আমার এই ভরা কলসা দেখে তোমার কি পিয়াস লেগেছে ভাই এই সুন্দরী দাও না তোমার ওই ভরা কলসা জলদি আমার তৃষ্ণাকে একটু শান্তি করে শোনা বেলা আমার হাতে মাটির কলসা জল খেতে হলে অনেক কষ্ট করতে হবে কি রকম জানো তুমি আমার কাছে আসবে আর দুহাত পেতে দিবে দিয়ে বলবে ও সুন্দরী তোমার মাটির কলসা জল দাও না পান করি তাহলে তুমি আমি মা ঠিক আছে সুন্দরী ঠিক আছে তাই হয় শয়তান কোথা পার লম্পট চৈত্রী না দেখতে পাচ্ছিস না ওই সাগরে অনেক জল পড়ে আছে সেখানে গিয়ে জল খেয়ে আয় যা শয়তান আমি শয়তান আমি লম্পট আমি চৈত্রী না হ্যাঁ বলেছি কিন্তু এত জল তুমি সতী ছিলে তাহলে কেন আমাকে স্বপ্ন দিতে গিয়েছিলে পবিত্র মন্দিরে কি বলছো বালা কখন স্বপ্ন দিতে গিয়েছিল তুমি তো আমাকে পবিত্র মন্দির থেকে সর্বনাশ আসতে বলেছিলে শুনছি এবার স্বপ্ন দি আছো কোনার এই শয়ন মন্দিরে বলো সুন্দরী ওই না বাবা এত প্রেম কথা শুরু হয়ে গেল স্বপ্ন যে সত্যি হবে Thank you.
পরিচয় দেব না দেব না তাহলে তোমার রাস্তা আমি কিছুতে ছেড়ে দিচ্ছি না ছেড়ে দিবে না তোমার স্বপ্ন দে সত্য রাধার
মানুষের কি সম্পর্ক মামি এটা তুমি শাস্ত্রে দেখো কি বলছি বাবা ওই রাধা কৃষ্ণের তুলনা পাবে দেবতার মর্পিতাও মাতা শীঘ্র করে মামি মাকে দিবে বিবাহ